হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সপ্তম শ্রেণী 7.1 এর 18 নং প্রশ্নের আনসার নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে প্রশ্ন হচ্ছে 5 × x-2 = 3 × x-4। এখানে x এর মান বের করতে হবে, অতএব আমরা আনসারটা বের করি। এখানে 5 কে আমরা এখানে x এর সাথে একবার গুণ করব এবং 2 এর সাথে একবার গুণ করব। 5 × x হবে 5x, x সিঙ্গেল রাশি, x এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ এটা প্লাস। প্লাস ইনটু প্লাস, প্লাসে প্লাস হবে প্লাস, প্লাস সামনে লেখার প্রয়োজন নেই। 5 × 2 হবে 10। এখানে চিহ্ন হবে কিভাবে, কারণ এটার সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস, প্লাসে মাইনাস হবে মাইনাস। 5 × 2 হবে 10। এবার 3 × x হবে 3x, 3 × 4 হবে 12, আর চিহ্ন হবে প্লাসে মাইনাসে মাইনাস। বা যেহেতু আমরা x এর মান বের করছি, তাই x কে আমরা এক সাইডে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে অপোজিট সাইডে নিয়ে যাব, অর্থাৎ ডান পক্ষে থাকবে সংখ্যা এবং বাম পক্ষে থাকবে x। এখানে আছে এটা প্লাসে, অপোজিট সাইডে গেলে হবে এটা মাইনাসে, এটা এই সাইডে আছে মাইনাসে, অপোজিট সাইডে গেলে হবে প্লাসে -12। বা এবার 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে হবে 2x, এবং 12 থেকে যদি 10 মাইনাস করি তাহলে হবে 2। এখানে 12 এর সামনে 12 বড়, 10 থেকে 12 বড়, তাই বড় সংখ্যাটির সামনে ছিল মাইনাস, তাই এখানে মাইনাস লিখতে হবে। বা এবার এক্স এই সাইডে রেখে অপোজিট সাইডে যদি 2 নিয়ে যাই তাহলে 2 ভাগ হবে 2, 2 থেকে 2 ভাগ করলে হবে -1, মাইনাস হওয়ার কারণ সামনে মাইনাস ছিল। অতএব সমাধান x = -1। আপনারা আরেকবার খেয়াল করুন, প্রশ্নে ছিল 5 × x-2 এবং = 3 × x-4। এবার আমরা 5 কে x এর সাথে একবার গুণ করলাম এবং 2 এর সাথে একবার গুণ করলাম। x × 5 হবে 5x, প্লাসে মাইনাসে মাইনাস। 5 × 2 হবে 10, = 3 × x হবে 3x, প্লাসে মাইনাসে মাইনাস। 3 × 4 হবে 12। এবার x গুলো আমরা বাম পক্ষে নিয়ে আসলাম এবং সংখ্যাগুলো ডান সাইডে নিয়ে গেলাম। তাহলে 5x এখানে তো প্লাসেই ছিল, এটা প্লাসে ছিল, অপোজিট সাইডে আসলে হবে মাইনাসে, মাইনাসে 3x। এখানে এটা মাইনাসে ছিল, অপোজিট সাইডে গেলে হবে প্লাসে 10, আর এটা মাইনাসে ছিল, মাইনাসেই লিখলাম। তাহলে 5x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে হবে 2x, এবং 12 থেকে যদি 10 বিয়োগ করি হবে -2। এবার x এর সাইডে রেখে অপোজিট সাইডে যদি 2 নিয়ে যাই, 2 এদিকে ছিল গুণ আকারে, অপোজিট সাইডে গেলে হবে ভাগ, তাহলে 2 থেকে 2 ভাগ করলে হবে 1, যেহেতু এটার সামনে মাইনাস আছে তাই এটার সামনেও মাইনাস হবে। অতএব x এর মান হচ্ছে 1। আশা করি আপনাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়নি।